ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন। তাহলে দেখুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা সেই বিষয়টি একটু ভালোভাবে দেখে নিন, যাতে আগামী দিনে আপনারা প্রত্যেকে এই বিষয়টি নিয়ে কাজ করতে পারেন। তাহলে আসুন, যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে যাই। আমরা জানি যে আমাদের যে মিড ডে মিল, এই মিড ডে মিলের নাম পরিবর্তন হয়ে এখন নতুন নাম হয়েছে পিএম পোষণ। সেই পিএম পোষণের নিয়ম অনুযায়ী বর্তমানে আমাদের যে অ্যাপ থেকে আমরা প্রতিদিনের যে দৈনিক রিপোর্ট সেন্ড করি, সেই অ্যাপের পরিবর্তন করা হয়েছে। সেই অ্যাপ কীভাবে পরিবর্তিত হয়েছে এবং কীভাবে সেটি ডাউনলোড করবেন আপনারা দেখে নিন। আপনাদের মোবাইলে যে অ্যাপটি আছে, সেই অ্যাপটিতে লেখা আছে WBMDMS। এই WBMDMS অ্যাপটি এখনও ঠিকঠাকই আছে, কিন্তু আপনারা প্রত্যেকে সেই অ্যাপসটিকে আনইনস্টল করুন। করার পর এই গুগল প্লে স্টোরে যান, গুগল প্লে স্টোর, প্লে স্টোর ওপেন করার পর এখানে সেইভাবেই লিখুন WBMDMS। লেখার পর দেখবেন WBMDMS ডাউনলোড, অ্যাপ ডাউনলোড বলে একটি অপশান এসেছে, এই অপশানে আপনি ক্লিক করুন এবং অ্যাপসটিকে আপনি ডাউনলোড করে নিন। এখানে আমার যেহেতু অ্যাপসটি ডাউনলোড করা আছে, আমার এখানে ওপেন এই কথাটি দেখাচ্ছে। তাহলে ওপেন করার পর দেখবেন যে আপনাদের যে মোবাইল নাম্বার ওখানে রেজিস্টার করা আছে, সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে এবং আপনারা লগ ইন করবেন। এবার এখানে দেখুন কিছু নতুন অপশন সংযোজিত হয়েছে। এই অপশনটি আগে ছিল না, কভারেজ আপডেট। এই কভারেজ আপডেট অপশনটি কিন্তু নতুন করে এখানে দেওয়া হয়েছে। কভারেজ আপডেট করতে পারবেন কিভাবে সেটি আমি দেখাবো। স্কুল ইনফরমেশন যেমন আছে আগের মতো সেইভাবেই আছে, কিন্তু এনরোলমেন্ট ইনফরমেশনে দেখুন বেশ কয়েকটি নতুন অপশন সংযোজিত হয়েছে। আগে শুধুমাত্র ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের তথ্য দেওয়া থাকতো, সংখ্যাটা দেওয়া থাকতো। এখন দেখুন সেই সংখ্যাটির সাথে সোশ্যাল ক্যাটাগরি অনুযায়ী সংখ্যাটিকে ভেঙে দেওয়া আছে। হয়তো দেখবেন যে সংখ্যাটি হেরফের আছে আপনাদের বিদ্যালয়ের তথ্যের সাথে, কিন্তু আপনারা যদি বিডিও অফিসের কনসার্ন যিনি দায়িত্বে আছেন তাকে আপনাদের ফরওয়ার্ডিং করেন বা লেটার চিঠি দেন যে এই এই তথ্য অনুযায়ী আমাকে আপডেট করে দিন, তাহলে উনি আপডেট করে দিতে পারবেন। সেই অপশন কিন্তু এসেছে। তাহলে এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিতে আমরা চলে যাচ্ছি। যেমন দেখুন মান্থলি রিপোর্ট, এই মান্থলি রিপোর্ট আগে যেমন ছিল এখনও ঠিক সেইভাবেই আছে। দেখুন আমি যদি এই এপ্রিল মাসের অপশনে চলে আসি, আজকের দিনে 20/4/2023 নট রিপোর্টেড কথাটি দেখাচ্ছে। তাহলে এই নট রিপোর্টেড কথাটি দেখাচ্ছে, এখন বিদ্যালয় বন্ধ আছে আপনারা সকলেই জানেন। তাহলে নট রিপোর্টেড আমরা প্রতিদিনের দিন রিপোর্ট পাঠাচ্ছি আমরা সবাই জানি। তাহলে ধরুন এই নট রিপোর্টেডকে আমাকে রিপোর্ট পাঠাতে হবে তাহলে হলিডে ইন স্কুল করে। এখন এই যে কভারেজ এন্ট্রিতে আমরা যাব, তার আগে আমি একটু দেখে নিই নিচের কভারেজ আপডেট। তাহলে কভারেজ আপডেট আপনি যদি অপশানে ক্লিক করেন দেখবেন এখানে লেখা দেখাচ্ছে কভারেজ ইনফরমেশন নট এন্টার্ড ফর টুডে। এই অপশানটি কেন আসছে না, আপনি আজকের কভারেজ এন্ট্রি তথ্য আপলোড করেছেন তাতে হয়তো কোনো ভুল আছে, সেটিকে কারেকশন করার জন্য এই কভারেজ আপডেট অপশানটি দেওয়া হয়েছে। কোনো কারণে ভুল হতেই পারে, তা সেই ভুল যাতে না থাকে সেই জন্য কভারেজ আপডেট দেওয়া হয়েছে। যেমন ধরুন আমি এখানে কভারেজ এন্ট্রিতে আসছি, তাহলে আজকে আমাদের কোনো কভারেজ ছিল না, নো করলাম। কারণ এই কারণ হিসাবে এখানে আমরা জানি কয়েকটি কারণ দেওয়া আছে, নন অ্যাভেবিলিটি অফ ফুড, নন অ্যাভেবিলিটি অফ কুকিং কস্ট, অ্যাবসেন্স অফ কুক অ্যান্ড হেল্পার, ফুড নট অ্যারাইভড ফ্রম এনজিও আর এসএইচজি হলিডে ইন স্কুল আদার্স। এখন ভুলবশত আমি এই আদার্সে ক্লিক করেছি, করে আমি অ্যাড করে দিয়েছি, কিন্তু আজকে তো বিদ্যালয় বন্ধ, তাহলে আদার্সে কেন হবে, হলিডে ইন স্কুল হওয়ার কথা ছিল, কিন্তু এটি আমার ভুল হয়েছে। তাহলে আমি কারেকশন করব কিভাবে, তাহলে আপনারা অ্যাপসে চলে আসুন কভারেজ আপডেটে। কভারেজ আপডেটে আচ্ছা, তার আগে আমি দেখিয়ে দিই, ধরুন মান্থলি
যে কভারেজ রিপোর্টে আপনি দেখুন 20 তারিখের কভারেজে আদার্স দেখতে পাবেন। সেই জায়গায় আপনি এবার চলে আসুন কভারেজ আপডেট, এই অপশানটিতে চলে আসুন। এসে এখানে দেখুন এখানে লেখা আছে নো, নো কিন্তু এটি চেঞ্জ করা যাবে না, নো, ইয়েস অর নো ছিল, এই আদার্সের এটি কিন্তু চেঞ্জেবল। তাহলে আমি হলিডে ইন স্কুল হওয়ার কথা ছিল, আমি আদার্স করেছি ভুলবশত, তাহলে এখানে আপনি হলিডে ইন স্কুল করবেন, হলিডে ইন স্কুল, দেখুন হলিডে ইন স্কুল করে আপডেট করুন। আপডেট করার সাথে সাথে দেখুন কভারেজ আপডেট, কভারেজ এটা আপডেটেড সাকসেসফুলি দেখিয়ে দিল। এবং আপনি আপনার যে মান্থলি রিপোর্ট আছে সেই রিপোর্টে চলে আসুন, এসে দেখুন যে এখানেও কিন্তু দেখাচ্ছে হলিডে ইন স্কুল। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেদিন আপনি তথ্য পাঠাচ্ছেন সেই দিনে যদি কোনো কভারেজ এন্ট্রিতে কোনো প্রবলেম থেকে থাকে, কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা সেই দিনের মধ্যে আমরা কভারেজ আপডেট করতে পারবো এবং সেটি এই অ্যাপসের মাধ্যম দিয়েই হবে। তাই এই অ্যাপসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং আপনারা প্রত্যেকে অ্যাপসটিকে প্রথমে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে যে মোবাইল নাম্বার এন্ট্রি করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা দিয়ে লগ ইন করুন এবং এইভাবে কাজটি করতে থাকুন। প্রত্যেকে এই তীব্র গরমে দাবদায়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।